জমকালো বিয়ের পর অনন্ত এবং রাধিকাকে প্যারিস অলিম্পিক 2024-এ মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সঙ্গে প্যারিস অলিম্পিক্সে দেখা গিয়েছিল। প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন অনন্ত এবং রাধিকা প্যারিসে তাদের মধু চন্ডিমা কাটাচ্ছেন, তবে সেটি সত্যি নয়। এই দম্পতি কোস্টারিকাকে নিজেদের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। একাধিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট 1 অগস্ট থেকে কোস্টারিকাতে আছেন। তারা সেখানে নিজের বেশিরভাগ সময় কাটানোর জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নবদম্পতি ওয়ানাকাস্টে কাসা লাস ওয়াল রিসর্টে রয়েছেন। 12 জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মনোরম এবং বিলাসবহুল এই রিসর্টে। প্রতি রাত থাকার খরচ 25 লাখ টাকা। এটি একটি ব্যক্তিগত 1.5 একর রিসর্ট। এখানে 1800 বর্গফুটের বেশি জায়গা রয়েছে। এটি একটি বড় পরিবারের জন্য উপযুক্ত বিলাসবহুল থাকার জায়গা। এতে 3টি তলা জুড়ে 69টি বেডরুম রয়েছে। অত্যাশ্চর্য 180 ডিগ্রি প্রশান্ত মহাসাগরীয় সূর্যাস্তের দৃশ্য দেখা যায় এখান থেকে। জানা গিয়েছে যে আম্বানি তাদের বিয়ের উৎসবের জন্য 5000 কোটি টাকারও বেশি খরচ করেছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অতিথি তালিকাও বেশ লম্বা। ভারত থেকে অনেক শীর্ষ সেলিব্রিটি এবং ক্রিকেটাররা এসেছিলেন। তালিকায় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রজনীকান্ত, ঐশ্বর্য রায় বচ্চন, রেখা, সলমান খান, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, MS ধোনি, হার্দিক পান্ডিয়া এবং আরও অনেকেই অন্তর্ভুক্ত ছিলেন। অন সেনা, কিম কার্দাশিয়ান এবং খলক কার্দাশিয়ানের মতন আন্তর্জাতিক সেলিব্রিটিরাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।